আজকে যে ঘটনাটি বলতে যাচ্ছি সেই ঘটনাটি ঘটেছিল দোহার থানার চরজয় পাড়া নামক গ্রামের এসপি বাড়ির সামনের এই রাস্তায়, যেখানে একটা কালভার্ট আছে আর তার ঠিক পাশেই আছে বড় একটা ঝোপ। যে জায়গার আরও একটি ঘটনা আমি এর আগেও সবার সাথে শেয়ার করেছি, এখন আমি সেই জায়গার আরও একটি ভয়ঙ্কর ঘটনা সবার সামনে তুলে ধরছি। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 7-8 বছর আগে। একদিন এক রিক্সাওয়ালা রাতে এক প্যাসেঞ্জারকে নিয়ে সেই রাস্তা দিয়ে আসছিল। রাত তখন প্রায় আনুমানিক 11টা কি 11:30টার মতো হবে। আমরা জানি যে গ্রামে 9-10টার দিকেই প্রায় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়ে, তাই সেই সময়টা সেখানে একবারেই জনমানবহীন ছিল। তারা দুজনেই সেই রাস্তা ধরে যাচ্ছিল, এমন সময় তারা কিছুটা দূর থেকে হঠাৎ সাদা কিছু একটা লক্ষ্য করে। তারা যখন সেই কালভার্টের কাছাকাছি গেল, তখন তারা দেখলো যে কালভার্টের ওপর সাদা কাপড় পরা একটা লাশ শুয়ে আছে। এরপর তারা দুজনেই রিক্সা থেকে নেমে লাশটির কাছে যায়। তারা দুজনেই অবাক হয়ে গেল যে এত রাতে এখানে একটা লাশ কে রেখে গেল। লোকটি রিক্সাওয়ালাকে বলল, হয়তো কেউ লাশটিকে এখানে ফেলে রেখে গেছে, চলো আমরা লাশটাকে নিয়ে দাফনের ব্যবস্থা করি। কিন্তু রিক্সাওয়ালা এতে আপত্তি জানালো। সেই লোকটাকে বলল, আমাকে আমার ভাড়া দিয়ে দেন, আমি এসব লাশ নিয়ে যেতে পারবো না। লোকটি তাকে বলল, ঠিক আছে, তোমাকে ভাড়া 100 টাকা বেশি দিব। এই কথা শুনে রিক্সাওয়ালা লাশটি নিতে রাজি হয়। তবে রিক্সাওয়ালা লোকটিকে শর্ত দেয় যে লাশটি আপনাকেই তুলতে হবে। লোকটি বলল, ঠিক আছে, তাই হবে। এরপর লোকটি লাশের কাছে গিয়ে মুখের কাপড় তুলতেই দেখতে পায় লাশটি চোখ খোলা অবস্থায় তাকিয়ে আছে। অর্থাৎ কেউ চোখ খোলা অবস্থায় মারা গেলে যেমনটা দেখা যায় ঠিক তেমন। এতে সে একটু ভয় পেয়ে যায়। এরপর সে লাশটির গায়ের কাপড়ের আরও কিছু অংশ সরাতেই দেখতে পায় লাশটির শরীরে পশমগুলো বেশ বড় বড়, যা কোনো সাধারণ মানুষের থেকে একবারেই আলাদা। অর্থাৎ পশমগুলো ছিল ঠিক ভেড়ার শরীরের পশমের মতো। এটা দেখে লোকটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়, আর সেই রিক্সাওয়ালা এক চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায় আর বাড়ির সামনে গিয়ে পড়ে। তার কথা শুনে লোকজন সেখানে যায়, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও সেখানে কোনো লাশ পাওয়া যায়নি, এমনকি সেই লোকটাকেও পাওয়া যায়নি। পরদিন সকালে সেই কালভার্টের নিচে সেই লোকটির লাশ পাওয়া যায় কাদায় অর্ধেক গাড়া অবস্থায়। তো আজকের ঘটনাটি কিন্তু অনেক বেশি ভয়ানক ছিল। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঘটনাটি শুনেছি আমাদের মসজিদের মুয়াজ্জিনের কাছ থেকে। তার নাম হানিফ, বয়স 40-এর মতো হবে। সে চাকরি সূত্রে খুলনায় থাকতেন। তার বাড়ি আগেরহাট জেলার ইকলমারি থানার কালকিনি গ্রামে। প্রতি বৃহস্পতিবার আসরের নামাজ শেষে গ্রামের বাড়িতে যান এবং শনিবার জোহরের নামাজ আমাদের মসজিদেই পড়েন। মূল ঘটনাটি বলি তার ভাষায়। দিনটি ছিল বৃহস্পতিবার, আমি খুলনা থেকে রওনা দিলাম বিকাল 6টায়। আমাদের সদর থানায় পৌঁছতে রাত 9টা বেজে যায়। সদর থেকে আমার বাড়ি আরও 20 কিলোমিটার পথ। কোনো গাড়ি না পেয়ে একটা মোটরসাইকেলকে ভাড়া করি, মোটরসাইকেলে করে বাজার পর্যন্ত আসি। এর পরের রাস্তা ভাঙা ও কাদা থাকায় গাড়ি আর যেতে পারবে না বলে তাকে ছেড়ে দেয় বাজারের কাছে। তখন রাত বাজে 1:50। বাজার থেকে আরও 3 কিলোমিটার দূরে আমার বাড়ি। বাজারের কোনো দোকান খোলা নেই, আকাশ একটু মেঘলা থাকায় বেশ অন্ধকার লাগছে। আমার কাছে একটা 2 ব্যাটারি টর্চ। আমি হাঁটতে লাগলাম। যে রাস্তা দিয়ে আমি হাঁটছি তা ছিল মাটির রাস্তা। রাস্তার বাঁ পাশেই ছিল খাল, ডান পাশে পাটক্ষেত। কিছু দূর হাঁটার পরে একটা পূজা মণ্ডপ। মণ্ডপটার গেটের ওপর একটা মহাদেবের মূর্তি 25 ফুট উঁচু হবে ও তার পাশে শ্মশান। মহাদেবের মূর্তিটার গায়ে শ্যাওলা পড়ায় ওইটাকে ভয়ঙ্কর দেখাচ্ছিল। শ্মশানটার দিকে যখন তাকালাম মনে হয় কেউ যেন একটা ওইখান থেকে দৌড়ে আসবে আমাকে ধরতে। কিছু দূর কিছুই দেখি না, কিন্তু মনে হচ্ছে কেউ বুঝি আমাকে দেখছে, আমাকে অনুসরণ করছে, আমাকে পেছন থেকে কেউ ডাকছে। দোয়া পড়তে থাকি মনে মনে। প্রথমে কিছু মনে থাকলেও পরেরগুলো ভুলে যেতে থাকি। কিছু দূর যাওয়ার পরে
পাশের খালে একটা নৌকা দেখে একটু সাহস পাই। নৌকায় লাইট মারি, কিন্তু কোনো সাড়া শব্দ নাই। আমি জিজ্ঞেস করি, কেউ কি আছে? তবুও কোনো সাড়াও না পেয়ে আমি নৌকার কাছে যাই। নৌকার পাটাতনের ভিতরে লাইট মারি। ভিতরে যাকে দেখলাম তাকে আমি চিনি, নাম গফুর। গফুরকে বললাম, কী রে তুই এত রাতে এখানে কী করিস? গফুর বলল, আমি না থাকলে আপনার এত রাতে পার করে দিবে কে? এত রাতে কথা শুনে আমি ঘড়িটার দিকে তাকাই, তখন সময় 1:55। আমি যেন আকাশ থেকে পড়লাম, এত সময় তো হতে পারে না। আমি কি 3 ঘন্টা ধরে হাঁটছি? মোটেও না, আমার বাসা তো 3 থেকে 40 মিনিটের রাস্তা। আমি গফুরকে কিছুই বুঝতে দিলাম না। গফুরকে বললাম, গফুর আমার একটু পার করে দে। এই বলে আমি গফুরের নৌকায় উঠলাম। নৌকা পার করার পর আমি গফুরকে বললাম, গফুর আমার একটু বাসা পর্যন্ত পৌঁছে দিবি? গফুর বলল, কেন ভয় পাইছেন, চলেন। আমরা দুজনেই একসাথে হাঁটছি। কিছু দূর হাসার পর আমি খেয়াল করলাম গফুর আমার পিছনে পিছনে হাঁটে। সামনে একটা কবরস্থান এবং কবরস্থান থেকে ধোঁয়া বের হচ্ছে। আমি যখন কাছে এসে লাইট মারলাম কবরের দিকে, দেখি একটা মেয়ে সাদা কাপড় পরা, চুলগুলো ছেড়ে দেওয়া অবস্থায় কবরস্থানে দাঁড়িয়ে আছে এবং হাতের ইশারায় আমাদের ডাকছে। মেয়েটিকে দেখে আমি চিনছি, ওর নাম ময়না। আমি গফুরকে বলি, ও ময়না না? হঠাৎ বুকের ভেতরটা কেমন যেন করে উঠল, শরীর কেঁপে গেল। আমার পাশে গফুর নেই। আমি একটা চিৎকার দিয়ে দৌড়াতে দৌড়াতে এক বাড়ির সামনে গিয়ে অজ্ঞান হয়ে পড়ি। বাড়ির লোকজন আমাকে তুলে মাথায় পানি দেয়। কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরলে আমি তাদের সব কিছু খুলে বলি। আমার কথা শুনে তারা একে অপরের দিকে এমনভাবে তাকায়, মুখ চাওয়াচয়ে করে, যেন মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলছি। পরে জানতে পারি গফুর ও ময়নার মধ্যে একটা সম্পর্ক ছিল। গফুর মাঝির কাজ করে ও ময়নার বাবা একটু প্রভাবশালী। তাদের সম্পর্ক মেয়েটির পরিবার মেনে নেয়নি, তাই মেয়েটি সুইসাইড করেছে ও গফুরের কোনো খোঁজ পাওয়া যায়নি। এত ঘটনা শোনার পর হানিফ মিয়া ভাবে, তাহলে এতক্ষণ আমার সাথে কি হয়েছে? সো আজকের ঘটনাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, অ্যান্ড লাইক সাবস্ক্রাইব করতে ভুলবা না। দেখা হবে নতুন ভিডিওতে। ওয়ালাইকুম, আমি জান্নাত। যারা ভূতে বিশ্বাস করেন না বা করতে চান না, তাদেরকে আজকে একটা সত্য ঘটনা শোনাবো। আমি সবসময় ঢাকা থেকে রাত্রে বাড়ি যাই, কারণ ছুটি পাই কম। আবার চিন্তা করি রাত্রে চলে গেলে পরদিন সকালটা বাসা থেকেই শুরু করা যাবে। ছাত্র অবস্থায় ক্লাস শেষ করেই রওনা হয়ে যেতাম, এখনও অফিস শেষ করেই সোজা মহাখালী, তারপর ময়মনসিংহ হালুয়াঘাট, মোটামুটি 6 ঘন্টা। একদিন ক্লাস শেষ করে বাড়ি রওনা হলাম। আমাদের বাজারে যেতে যেতে রাত 12টা বেজে গেল। বাজারে গিয়ে দেখি সুভাষ, আমার বাল্য বন্ধু, আমাকে দেখেই বলল, আমরা তো প্রতিদিন রাত্রে কদমতলি আড্ডা মারি, তুই খেয়ে চলে আসিস। বাজারে আমার বাসা, বাসায় গিয়ে আম্মার সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। 1টার দিকে বাজারে গিয়ে কাউকে না পেয়ে ভাবলাম সবাই হয়তো চলে গেছে। আমি 2টা সিগারেট কিনে কদমতলি রওনা হলাম। বাজার থেকে কদমতলি সিকি কিলোমিটার। তখন আষাঢ় মাস, আকাশে চাঁদও আছে, কিন্তু আষাঢ়ের মেঘ এবং চাঁদের আলো দুইটা মিলে একটা অদ্ভুত আলো আঁধারের খেলা করছে। এই কালো অন্ধকার, আবার যেন ভরাট পূর্ণিমা। একটা সিগারেট ধরিয়ে রাস্তায় হাঁটছি, কিছুটা ভয়ও লাগছে। এমন রাতে একা একা হাঁটলে ভূত পেতের কথা একটু বেশিই মনে পড়ে। বামের ঘন জঙ্গল থেকে ঝিঝি পোকার শব্দে একটা অদ্ভুত সুর যেন সৃষ্টি হচ্ছে, যে সুরের তালে তালে নিজেকে নিয়ে খুব হারিয়ে যেতে ইচ্ছে করছে। মাঝে মাঝে গভীর জঙ্গল থেকে 2-1টা কাক বড্ড বেসুরা কণ্ঠে কা কা করছে, মনে হচ্ছে কোনো মাংস খেকো রাক্ষস যেন কলিজাটা ছিঁড়ে খাচ্ছে। আমি কদমতলির কাছাকাছি যে জায়গায় শ্মশানঘাটটা, ঠিক সেই জায়গায় চলে আসলাম। ওইখান থেকে আমাদের যে জায়গায় বসে আড্ডা দেওয়ার কথা, সেই জায়গাটা স্পষ্ট দেখা যায়। আমি কাউকেই দেখতে পেলাম না। মনের ভেতর একটা ভয় জেগে উঠল। এই কারণে গভীর জঙ্গলের পাশ দিয়েও পিছনে যেতে ইচ্ছে করছে না, কারণ এই জায়গাটা বাম দিকে কংস নদী আর ডান দিকে খোলা মাঠ, যার ধরুন গা শিরশির করা অন্ধকার ভাবটা এইখানেই নেই। আমি সোজা কদমতলি গিয়ে 1টা সিগারেট ধরিয়ে নদীর ঢেউ দেখছি। ভয়টা কাটানোর জন্য একটু জোর করেই যেন অন্যমনস্ক হয়ে যেতে চাইলাম। মাঝে মাঝে কয়েকটা কলা গাছ দিয়ে নদী দিয়ে ভেসে যাচ্ছে, দূর থেকে মনে হচ্ছে কোনো লাশ ভেসে আছে। মৃত প্রাণীর গন্ধে বমি হওয়ার অবস্থা। হঠাৎ একটি কান্নার শব্দ শুনতে পেলাম।
হি হি করে কিছুটা হাসছে, কিছুটা ভয় পেয়ে গেলাম। আমার কাছ থেকে হাত বিশেষ দূরে আমার বাম দিকে তাকিয়ে দেখি একটা ঘোমটা দেওয়া মহিলা বসে আছে, আর ওইখান থেকেই কান্নার আওয়াজ আসছে। ভয়ে আমার আত্মা চলে যাওয়ার জোগাড়, শরীর থেকে ঘাম পানির মতো বের হচ্ছে, যেন আমি কোন ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছি। ডাকবো ডাকবো ভেবেও না ডেকে সোজা বাসার দিকে রওনা হলাম। বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে আম্মাকে সব ঘটনা খুলে বললাম। আম্মা বলল, সুভাষ তুই তো ময়মনসিংহ গিয়েছিলি 3 দিন আগে, সে তো আসবে আরও পরে। আমি তো অবাক হয়ে তাহলে সুভাষের চেহারার দিকে তাকিয়ে আমাকে কে বলছে কদমতলি যাওয়ার কথা? শেষে আম্মা যা বলেছিল তা ছিল এইরকম, 88 সালে বন্যার সময় নৌকায় করে বরযাত্রী বউ নিয়ে যাওয়ার সময় কদমতলি নৌকা ডুবে যায়, সবাই তীরে উঠলেই কোণে আর উঠতে পারেনি। সেই থেকে এখনও মাঝে মাঝে কোণেকে কদমতলিতে কাঁদতে দেখা যায়, আরও অনেকেই দেখেছে। সো গল্পটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই। ওয়ালাইকুম। আমার বাড়ি ভোলা জেলার, উল্লেখ্য কারণে গ্রামের নামটা উল্লেখ করছি না। আমাদের গ্রাম নিয়ে অনেক ভৌতিক ঘটনা আছে। আজ আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব তা ঘটেছিল প্রায় 40 বছর আগে। আমাদের গ্রামে তখন বিজলি বাতি গিয়ে পৌঁছায়নি। ও প্রথমেই বলে দিই, এই ঘটনাটি আমার আব্বুর এবং দাদির মুখে শুনেছি। ঘটনাটি ঘটেছিল আমার দাদির সাথে। আমার দাদা ছিলেন একজন ওঝা টাইপের লোক। তিনি জিন ঝাড়াতে পারতেন। তিনি যখনই জিন তাড়াতে বাড়ির বাইরে যেতেন তখন বাড়ি শক্ত করে বন্ধ করে দিয়ে যেতেন, এবং সেদিন বাড়ি বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। একদিন দাদা তাড়াহুড়ো করে সহিত জিন তাড়ানো রওনা হলেন। সেদিন তিনি বাড়ি বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। তিনি যেই বাড়িতে জিন ঝাড়াতে গিয়েছিলেন সেই বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাত 8টা বেজে যায়। তিনি অনেক সাধনা করে একসময় জিনটাকে পরাজিত করে এবং জিনটাকে, যাকে ভয় করেছিল, তার দেহ থেকে জিনটাকে ছাড়িয়ে দেয়। জিনটাকে ছাড়িয়ে দিতে সেটা হুক্কার দিয়ে বলে, আমি গেলাম তোর বাড়িতে। তো দাদা উত্তর দিলেন, যা তুই যা পারিস করিস। কিন্তু সাথে সাথেই দাদার খেয়াল হলো তিনি আজ তাড়াহুড়ায় বাড়ি বন্ধ করতে একদমই ভুলে গিয়েছিলেন। এরই মধ্যে জিনটা দাদার বাড়িতে এসে দাদার রূপ ও কণ্ঠ নিয়ে ঘরের বাইরে দাঁড়িয়ে দাদিকে ডাক দিলেন, জমিনা বদনাটা নিয়ে এসো একটু। দাদি ভাবলেন দাদা হয়তো টয়লেটে যাবেন, আর গ্রামের টয়লেটগুলো বাড়ি থেকে একটু দূরে হয়। দাদি পানি নিয়ে বের হয়ে খেয়াল করলেন যে দাদা টয়লেটে না গিয়ে উল্টো বাগানের দিকে চলে যাচ্ছেন। দাদি সাথে সাথে বুঝতে পারলেন এটা দাদা নয়, তাই তিনি দ্রুত ঘরের দিকে ছুটে চলে যেতে লাগলেন। হঠাৎ একটা ধমকা বাতাসে দাদির হাতের কুপিটা নিভে গেল। তিনি এক টানে দাদিকে উঠানের পাশ থেকে তুলে নিয়ে বাড়ির পাশের পুকুরে ফেলে দিল এবং চুবাতে শুরু করল। তখন বাড়িতে আমার ফুপু এবং ফুপা ছিলেন। দাদির বিপদের মুহূর্তে মাত্র একবার বড় ফুপুর নাম ধরে ডাক দিতেই পেরেছিলেন। তিনি আকলিমা বলে ডাক দিলেন এবং সৌভাগ্যবশত সেই ডাক আমার ফুপুর কানে পৌঁছায়। আমার ফুপু এবং ফুপা দৌড়ে এসে দেখেন পুকুরের মাঝে অজ্ঞান অবস্থায় ভাসছেন দাদি। এরপর তারা দাদিকে দ্রুত উদ্ধার করে ঘরে নিয়ে যান এবং সেবা চিকিৎসা করে দাদিকে সুস্থ করে তোলা হয়। ঘটনা এখানে শেষ হলেও পারতো, কিন্তু এরপর থেকে দাদি প্রায় কিছু কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখতে লাগলেন। দাদা তাই আমাদের পুরো বাড়ি বন্ধ করে দেন এবং সন্ধ্যার পর কারো বাইরে যাওয়া নিষিদ্ধ করে দেওয়া হয়। এরপর দাদা জীবিত থাকাকালীন অবস্থায় তেমন কিছু ঘটেনি। দাদা মারা যাওয়ার পর থেকে প্রতিবেশীরা কেউ রাত 2টা 3টার দিকে বাড়ির বাইরে বের হলেই দেখতে পান সেই পুকুর পাড়ে আমার দাদারূপী কেউ একজন বসে আছে। হয়তো ওইটাই সেই জিন যার প্রতিশোধ নেওয়া এখনও শেষ হয়নি, অথবা হয়তো এটা দাদার আত্মা যা আমাদের রক্ষা করার জন্য এখনও আসে। আমি গ্রামের নাম প্রকাশ করতে চাই না, তাই গ্রামের নাম প্রকাশ করা হয়নি। সো ধন্যবাদ সবাইকে। এরকম আরও ভৌতিক ঘটনা শুনতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখুন এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। সাথে কমেন্ট করে জানিয়ে দেন আপনারা কীরকম ভূতের গল্প পছন্দ করে থাকেন। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে, অ্যান্ড লাইক সাবস্ক্রাইব। বাই বাই।